আলেম হচ্ছে তিন প্রকার, কত সবাই বলেন? এক নম্বরে ওলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম। রাষ্ট্রীয় আলেম মানে রাষ্ট্রের টাকা দিয়ে কেনা গোলাম, রাষ্ট্র যা বলে ও তাই করে। এদেশে এখন এটা নেই, আছে মানে? এই যে কয়েকদিন আগে এক রাষ্ট্রীয় আলেমের নাম শুনলাম, ওর নাম হচ্ছে হাফেজ মাওলানা জিয়াউল হাসান। কি সুন্দর নাম দেখেছে! ও বক্তব্য দিতে গিয়ে জানিয়েছে যে কাবা শরীফ বাস করবে। ওর ইমান আর আছে না গেছে? ওর নামের আগে অন্তত এই হাফেজ মাওলানা লাগানো ঠিক না, লাগালে আরো গুনাহ হবে। যে লোকটা কাবা শরীফকে ভাস্কর্য বলতে পারে টাকা খেয়ে, বলেছে মূর্তি আর ভাস্কর্য এক না। আমরা জানি এই লোকটার মতো আরো যারা বসে আছে ইসলামী সম্মিলিত জোট নাম দিয়ে, এই মানুষগুলো সরকারের কাছে প্রত্যেকেই কোটি টাকার উপরে হাদিয়া পেয়েছে। এখন যদি বলেন আপনার কে বললো, আমার কে বললো যে ইব্রাহিম আছে, আমরা কে বললো মানে? তো এক নম্বরে আমরা আলেমের পরিচয় কি পেলাম? ওলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম। দাওলা শব্দের শাব্দিক অর্থ রাষ্ট্র। দ্বিতীয় নম্বর আলেম হচ্ছে ওলামাই উম্মাদ, উম্মতের আলেম। উম্মত যেদিকে আছে ও ওইদিকে রায় দেয়। কথা বুঝতেছেন? আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি বাংলাদেশে ধর্ম মনে করে পালন করছে। এখন অনেক আলেম আছে মনে করছে এর বিরুদ্ধে যদি বলি তাহলে আমার তো অনেক কিছু হারানো লাগবে, সুতরাং উম্মত যেদিকে চলছে আমি ওইদিকে। তার ভেতরে বাংলাদেশে আমি পেয়েছি যে কয়টা, প্রায় সাতটা পেয়েছি। তার ভেতরে অন্যতম হচ্ছে যে মানুষ মারা গেলে খানা হয় না, এলাকায় খানা নেই, তিন দিন, সাত দিন, দশ দিন, চল্লিশ দিন, বছরে বছরে খানা করে। আমি কোরআন এবং হাদিস পড়ে যতটুকু পেয়েছি, একশো ছোট্ট কথা বলছি, একটা মানুষ যদি মৃত মানুষের পক্ষ থেকে কিছু করে ওইটা হয় সাদগা। ওইটা কি? আবার বলছি, মৃত মানুষের পক্ষ থেকে যদি কিছু করা হয়, সে টাকা পয়সা দেওয়া হোক, খানা দানা হোক, হাদিয়া তোফা যাই বলেন, এগুলো সব হবে না? আপনার জবাব দিচ্ছেন না। মৃত মানুষের পক্ষ থেকে যা করা হয় ওইটা সাদগা খাওয়া জায়েজ। কাদের জন্যে? এতিম মিসকিন। তা আপনি যে খানা দিলেন দশ হাজার লোককে খাওয়াচ্ছেন, সবই তো এতিম। এই যে এতিম না, এনিওয়ে এতিম, আমার মা বাপ আছে, মা বাপ আছে, মা বাপ নেই, বুড়ো এতিম। এইরকম বুড়ো এতিম তাও খাচ্ছে একবার গলা পর্যন্ত। আর যারা এতিম আসলে ওরা ওই এক পিস দুই পিস পায়, বাড়ি যাওয়ার সময় থাল বাড়ি দিতে দিতে চলে যাচ্ছে, আসল এতিম খেয়ে গেছে। এটা কি এতিম না এতিমের বাপ? আপনার খানা তো হয়েছে না, খানা হয়েছে না, গোনা হয়েছে, কিসের খানা? দেশে এরকম আলেম নেই এর বিরুদ্ধে কথা বলার, কিন্তু বলছে না কেন? কারণ ও আলেমও খেয়ে আসে, কারণ ও জানে যে আমি বলতে গেলে এ বরাত আমারও মাল যাবে। এর নাম ওলামায়ে উম্মাত। এর নাম আমি যদি শরীফুল ভাইকে বলি, ভাই আমার বাবা মারা গেছে, এই যে এক হাজার টাকার সাদগা দিলাম আপনাকে, আপনি খেন, আমার খাবে বলেন না কেন? না না, অনেক দিন তো এক হাজার টাকা সাদগা দিলাম, জীবনও নেবে না। বলে হ্যাঁ আমি সাদগা খাবো, কে এতি আমার মিসকিন। এ মাওলানা আব্দুল অদুদকে যদি বলি, ভাই এই যে আপনাকে এক হাজার টাকা দিলাম কিন্তু এটা আমার বাবা মারা গেছে, এটা সাদগা খাবে? কিন্তু ওই দুই হাজার টাকা দিয়ে যদি বাজার করে দুইজনকে দাওয়াত দেয়, ও তো পায়জামা ঢিল করে খাবে। কেন? জিনিস তো একই, আগেরটাও যা পরেরটাও। কথা বুঝতেছেন? ওলামায়ে উম্মত যারা উম্মতের আলেম, উম্মত যেদিকে টান দেয় ও ওইদিকে টান দেয়, এরকম আলেম দেশে এখন নেই। তিন নম্বরে ওলামায়ে মিল্লাত, ধর্মের আলেম। এ কারো দিকে তাকিয়ে না, কে খুশি হবে বেজার হবে ওইদিকে না, ও কোরআন হাদিস দেখে কথা বলে, এই আলেম বাংলাদেশে কোন? হ্যাঁ কথা বলে না কেন? আর এই আলেমের নাম হচ্ছে আমরা যাদেরকে হক্কানি আলেম বলি। এখন হক্কানি আলেম আপনি খুঁজবেন কোথায়? কোথায় পাওয়া যাবে তাদেরকে? না না, হক্কানি আলেম যদি কেউ খুঁজতে চান, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, তোমরা যদি হকপন্থী আলেম, হক্কানি আলেম খুঁজতে চাও, ভালো করে শুনেন, কথাগুলো নরম ভাষায় বলছি, অনেক গুরুত্বপূর্ণ,
পৃথিবীতে কোনো মানুষ যদি হকপন্থী আলেম হককানি আলেম দেখতে চাও তাহলে মাটির নিচে যাও, কোথায়? মাটির নিচে মানে কবরে, কবরে গেলে কিন্তু আপনি হকপন্থী আলেম পাবেন, কথা বুঝতেছেন তো? দ্বিতীয় নম্বরে যদি আপনি দেখতে চান তাহলে আপনি জালেমের জেলখানায় যান, কারণ পৃথিবীতে যারা হকপন্থী ছিল একটাও জেলখানার বাইরে মারা যায়নি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মরে গেছে কোথায়? ইমাম আহমদ ইবনে হাম্বাল মারা গেছে কোথায়? এই যে আজকে বাংলাদেশে যে তরিকা বানিয়েছে, মুজাদ্দাদিয়া তরিকা, চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা, নকশাবন্দিয়া তরিকা, এই সমস্ত তরিকার যারা উদ্ভাবক, এ তরিকাগুলো যারা ইমাম হিসাবে মেনে নেই আমরা, মুজাদ্দাদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মুজাদ্দাদিয়া তরিকার, তার নাম নিয়ে এই তরিকা মানুষ বানিয়েছে। অথচ মুজাদ্দাদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহি জীবনের অর্ধেক সময় জেলে থেকে মারা গেছে। এই কথা বলেন না কেন? তা আপনি কিসের মুজাদ্দাদিয়া তরিকার অনুসরণ করেন? আপনার ইমাম তো জেলখানায় মরেছে আর আপনি জেলের নাম শুনলে ভয় পান, আপনি ভণ্ডামি করা জায়গা পান না? ইমাম বুখারী যার কিতাব নিয়ে আসে, অনেকেই বলছে এই কিতাব ছাড়া আর কোনো কিতাব মানি না, অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই নিজের দেশে থাকতে পারে নাই, তারে পিটিয়ে দেশ থেকে বের করে দিয়েছে। এগুলো হকপন্থী আলেম না বেদাতপন্থী? এই হকপন্থী আলেমগুলো পাওয়া গেল কোথায়? জেলখানায়, মাটির নিচে। আর এক জায়গায় পাওয়া যাবে তাদেরকে, জিহাদের ময়দানে। জিহাদের ময়দান মানে বদরের ময়দান, উহুদের ময়দান না, এখন বাংলাদেশে জিহাদের ময়দানগুলো হচ্ছে কোরআনের এই ময়দান। জালেমের সামনে সঠিক কথাগুলো তুলে ধরা সবচাইতে বড় জিহাদ। এই জিহাদ এখন তো চলছে এখানে, জালেমের সামনে জুলুমের কথাগুলো তুলে ধরা কি জিহাদ? বলেন কি? এই জিহাদের ময়দান বাংলার দিকে দিকে আছে না নেই? তাহলে আপনি যদি আলেম আসলে খুঁজতে চান হকপন্থী, তাহলে আপনাকে খোঁজা লাগবে জিহাদের এই ময়দানগুলোতে। আজ অনেকেই কিন্তু ময়দানে নেই। অনেকে বলছে না প্রতিদিন তো ওয়াজ হচ্ছে, তাফসির হচ্ছে, তাফসির হচ্ছে, নাম দিচ্ছে ওরস শরীফ, ওরস মোবারক, আয়াতও পড়ছে ঠিক, কিন্তু আয়াতের উপরে থাকে না। আয়াত পড়ছে কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। আল্লাহ কয়জন? আমি যে পর্যন্ত পড়লাম এ পর্যন্ত কি ঠিক আছে? অনেকে বুঝে বলছেন নাকি আন্দাজে মাথা নাড়াচ্ছে? কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। এবার কানে হাত দিয়ে টান দিচ্ছে, এই নবী কোন নবী? এ ফাতেমার বাবা, এ ফাতেমা কোন ফাতেমা? এ হুসাইনের মা, এতক্ষণ যিনি টাকা তুললো। এ হুসাইন কোন হুসাইন? এটা না, কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল ওই হুসাইন। এবার আপনাদেরকে আমি হুসাইনের জীবনী শোনাবো মাত্র আড়াই ঘন্টা। আয়াত পড়েছে কি? আর তাফসির হচ্ছে, দেখেছেন কি তাফসির? এই তাফসির যদি কিয়ামত পর্যন্ত হয়, বাতিল যারা আছে বলবে আসো আরো গরু নিয়ে যাও, আর ও যা পড়েছিল ওইটা যদি বলতে যায় গরু ওরে সবাই করবে, কারণ ও পড়েছিল কুল হু আল্লাহু আহাদ, হে নবী বলেন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর সাথে যদি কাউকে কেউ দাঁড় করাতে চায় ওকে আমি রাখবো না, আল্লাহর সমকক্ষ কাউ যদি কাউকে দাঁড় করাতে চায়, আল্লাহর আইনের সামনে কাউকে যদি দাঁড় করাতে চায় ওরে আমি রাখবো না, এই জন্য আমি বললাম কুল হু আল্লাহু আহাদ। এ কথা বললে ওরে এই জায়গায় রাখবে না সবাই করবে? আর ওই যে আয়াত পড়েছে কুল হু আল্লাহু আহাদ, আর যদি তাফসির করে হুসাইন, এ কথা বলছে না কেন? আজ যাদের আলোচনাগুলো ওরস শরীফ, ওরস মোবারক, ওয়াজ মাহফিলের নাম দিয়ে, দোয়া মাহফিলের নাম দিয়ে বন্ধ হয় না, বুঝতে হবে তারা আয়াত পড়ে ঠিক কিন্তু তাফসির হয় হুসাইন, কথা বুঝতেছেন? কিন্তু আমরা ওই রকম না, আমরা অন্তত আয়াত যা পড়েছি তাফসির ওই আকারে করব। থাকবেন তো নাকি? নাকি আপনারাও আমার গরু দেবেন? গরু তো দেবেন না জানি, দা যাও আসা ভাড়া দিলে হবে। ঠিক আছে, দেখি আপনারা থাকেন কিনা।